এরাই কি পাত্রী? সবাইকে যখন নিয়ে এসেছো, নানির মাকে নিয়ে আসলেও তো পাত্রে উনাকেও দেখে নিতাম। উনি বাথরুমে গোসল করতে গিয়া পিছলাই পইরা কোমর ভাঙিয়া ফেলাইছেন। আপনি যদি দেখতে চান মোবাইলে ফটো তুলে আয়না দেখাইতে পারি। না না না, এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম মাধুরী। আপনার বাসে টুপি পরে আসেন কেন? আগে
এক বছরের জেল, 20,000 টাকা জরিমানা। এমন বুইড়া ব্যাটার জন্য আমি ফুকিরে দেখছো, হেলাইয়া তো লাগবে বিধবা। ও ম্যাডাম, মাগু মাগু করেন কেন, আবার মারে ডাকেন কেন? মাকে ডাকি না, ম্যাডামকে ডাকছি। এদের নিয়ে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যাবো মানে? কন্যা দেখছেন টাকা দিবেন না, ঘর না গেলেন টাকা আনতে, টাকা দেন। মাইয়া আর নাতিনিয়া ময়মনসিং তো স্পেশাল বাসে আইছি, ভাড়া সহ টাকা দিয়া দেন। এদিকে 1,000 টাকা, এক শিফটের টাকাও তো হইল না। চ দেরি করে লাভ নেই, চ যাই দেন। নরম গলায় চরম কথা কয়, আবার গরম গলায় মোলায়েম কথা কয়, আজীব। আল্লাহ পাক তারে কোন মাটি দিয়া পয়দা করছে কে জানে। প্রতিটি মানুষের সৃষ্টিতে দুলাভাই 4টি উপাদান থাকে, আগুন, পানি, মাটি, বাতাস। কারো সৃষ্টিতে 4টি উপাদান যদি সমানভাবে থাকে, সে হয় সুষম মানুষ। আচ্ছা, তোমার বইনের সৃষ্টির মধ্যে তোমার কি মনে হয়, একটু ডিফেক্ট আছে না? এটা আমি কি করে বলবো দুলা ভাই, তবে যে মানুষের সৃষ্টিতে আগুনের পরিমাণ বেশি থাকে, সে হয় বদমেজাজি, রাগি ও অহংকারী। ময়ূর বেগমের তৈরিতে মনে হয় আগুন একটু বেশি আছে। আচ্ছা, পানির ভাগ যদি বেশি থাকে? পানির মাত্রা অধিক হলে সে মানুষ হয় বহুরূপী এবং ধৈর্যহীন। ময়ূর বেগমের মধ্যে তো পানির পরিমাণও মনে হয় বেশি। তোমার বোনের সৃষ্টির মধ্যে পানি একটু বেশি পড়ে একটু ল্যাটকা মেরে গেছে, তার আসার ব্যাপারে কোনো দিশা পাই না। আচ্ছা, আর মাটি যদি বেশি হয়? যে মানুষের সৃষ্টিতে মাটির পরিমাণ বেশি থাকে, সে হয় নম্র এবং খানিকটা ডাউনওয়ার্ডস। মাঝে মাঝে ময়ূর বেগম এরকম করে। আচ্ছা, বাতাস বেশি থাকলে কি হয়? যে মানুষের সৃষ্টিতে বায়ু বা বাতাসের পরিমাণ বেশি থাকে, সে হয় চঞ্চল, চপল, ক্রীড়াপ্রবণ ও অস্থির। আরে তোমার কথা মতো তো আগুন, পানি, মাটি, বাতাস, 4টি আইটেমই তো তোমার বোনের মধ্যে বেশি আছে। হ্যাঁ, আরে এ তো জাদুঘরে রাখার মতো আইটেম। হ্যাঁ, ময়ূর বেগম, ময়ূর বেগম। আপনার কি কোনো সমস্যা আছে? না, আমার সমস্যা বোঝা। আরে হিট বেশি হয় তো আরো উপকারের জিনিস, যে ঠান্ডা পড়ছে আপনার গরম মাথা হিটার হিসাবে কাজ করুক। ঘরের মধ্যে আপনারা বসায় রাখলে মাথার গরমে রুমটা হিট হয়ে যাবে। আমি তো চিন্তা করছি আপনার মাথায় হিটার হিসেবে ঘন্টা ধরে ভাড়া দেওয়া যাবো। আপনি আমার সাথে ফাজলামি করবেন না বেঈমান সাহেব, আমি না করে দিলাম। ফাজলামি কথা বলে বন্ধুদের সাথে, আপনি মুরব্বী মানুষ, আপনার সাথে বলবো কেন? শোনেন চাচাজি, এখন থেকে আমি আপনারে দেখাশোনা করবো, চিকিৎসা সব কিছু করবো, শর্তে একটা, বাড়ি ভাড়া দিব না, রাজি? এই মিয়া, আমি আপনাকে বিশ্বাস করি না, আপনি কাজেও বেঈমান আর নামেও বেঈমান। তাই তাহলে তো অনেক ভালো বুঝতে পারছেন চাচা। বেঈমান সাহেব, কি ওষুধ খাওয়াইলেন, আমার তো ঘুম আসে না, আমার খালি বারবার ওষুধ খেতে ইচ্ছা করে। এক কথা কয়বার খুন চাচাজি, আমার বাড়ির গহনা পত্র, টাকা পয়সা, যা কাপড় চোপড় ছিল সব কে যেন চুরি করেছে। আপনি কি আমার সন্দেহ করতেছেন? না, আপনি আমার বাড়ি ছাড়েন, নাহলে আমি পুলিশ এনে আপনাকে বাড়ি থেকে বার করতে বাধ্য হব। বস 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 বস,
আর কই না ডরাইছি চাচা, আর কই না। আমার পুলিশ আর্মিতে যে কত আত্মীয় স্বজন আছে তুমি তো খবর রাখো না। খাই সেরে আমার চাচা দি, আর কই না। আপনার কথা শুনে আমার কলজা ফুপড়া ঘুরতা সব কাঁপতেছে। আমি এক্ষুনি আপনার বাড়ি সারার ব্যবস্থা করতেছি। এতদিন আমি কিছু বলি নাই, আপনি তো মানুষ চেনেন না, আমার কত ক্ষমতা আপনি জানেন না। মাফ চাই আব্বা, মাফ চাই। খুদা হাফেজ, সালাম আলাইকুম। বেটা আমার খুব ডরাইছে। তুমি রাজ জকশমনার বাড়ি কি বলছো? হ্যাঁ, স্বামী হইতেছে গিয়ে মহামানব, আপনার কাছে সে মহামানব, আমার বিচারে তো সে মানুষও না। সি 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 সি, তোবা তোবা তোবা, তুমি এসব কি বলতেছো ময়ূর বেগম? বিলকিস সাহেব বলে মিশা কথা, শয়তানের কাজ। আমার ফেরেস্তার মতো ভাইয়ের নামেও সে মিশা কথা বলছে, ক্রিকেট খেলা টিকিটের কথা বইলা, আমি কিছু বুঝি না মনে করছে। হায় আল্লাহ ময়ূর বেগম, তুমি তো স্বামীর নিয়ে বড়ই গলত চিন্তা করতেছ, এটা তো ঠিক কথা না। সে একবার নিজেরে বলে মিস্টার বাটা, আরেকবার বলে মহামানব, অসহ্য। আমার দম বন্ধ হয়ে আসতেছে, এ বাড়িতে যে কেমনে থাকবো। সরেন। আমার স্বামী যে স্যার কি করে, আগে পিএম ট্রেনিং স্কুল কলেজে স্কুল শাখার হেড ছিল। তোমাদের বিয়ে হয়েছে কতদিন হলো? 4 বছর বলতে পারেন। আমি আমার স্বামীর কাছে বড় হয়েছি। আজ স্যারের বাসায় যাবে না? ইচ্ছা হলে যাবো, ইচ্ছা না হলে যাবো না। আপনি খুব সুন্দর করে কথা বলেন, আমার আপনার সাথে গল্প করতে ভালো লাগে। শুনেছি তুমিও খুব সুন্দর করে কথা বলতে জানো, এই জন্যই স্যার তোমাকে চাকরি দিয়েছেন সুন্দর করে কথা বলার জন্য। তা তুমি স্যারের সাথে কি গল্প করো? আমি তো ভালো কোনো কিচ্ছা কাহিনী জানি না স্যার। তোমার কিচ্ছা কাহিনী বলার দরকার নেই, অন্য গল্প বলো। অন্য কি গল্প করব স্যার? অ্যাডাল্ট গল্প, উত্তেজনাকর গল্প। সেইসব কথা শুনতে চান না ভাই স্যার। সরি, অন্যের কথা শুনতে চাও আমার মোটে উচিত হয়নি, আই এম রিয়েলি সরি। আমি ভাবছি ভাইজান প্রফেসর স্যারের চাকরিটা করবো না। কেন করবে না? কেন? চাকরিটা বেশি ভালো না ভাইজান। কি বলো, এত ভালো চাকরি, এত আরামের চাকরি। ভাইজান এই যে আপনি এত সুন্দর করে কথা কন, এত ভালো ভালো কথা কন, প্রফেসর স্যার তো সেটা জানে। হ্যাঁ জানে, সেই জন্যই উনি মাঝে মাঝে আমাকে ডেকে নিয়ে যান ওনার বাসায়। কিন্তু উনি কি আপনারা কোনোদিন চাকরির কথা বলছে, চাকরি দিতে চাইছে আপনারে? আমি তো ওনার কাছে চাকরি চাইনি কুসুম। উনি কোনো পুরুষ মানুষের চাকরি দেয় না ভাইজান, উনি জানে কেমন মানুষ। দুনিয়াতে কত রকমের যে মানুষ আছে ভাইজান। মানুষ বেশি রকমের নেই কুসুম, মানুষ 3 রকম, অশুদ্ধ মানুষ, বিশুদ্ধ মানুষ, পরিশুদ্ধ মানুষ। এই কথা তো আগে কোনোদিন শুনি নাই, নতুন কথা। আপনি কেমন মানুষ ভাইজান? আমি কেমন মানুষ জানি না, তবে যতটুকু বুঝি অশুদ্ধ মানুষ হচ্ছে শয়তানের অধম, বিশুদ্ধ মানুষ মানবের মধ্যে মধ্যম, আর পরিশুদ্ধ মানুষ ফেরেশতার চেয়ে উত্তম। আমি পরিশুদ্ধ মানুষ হতে চাই।
আহ কি সুন্দর নাচ দেখাইতাছে, আসল নাচ দেখাইব তো এখন আমি। মামা কাম একটু হয়ে গেছে। কিসে? এই যে লম্বা যে ফলটা ছিল না, ওর মোবাইল লয়ে গেছে গা। মোবাইল লয়ে গেছে মানে? অর্ডার থাবা দেয়া, আমরা লোমুকে আমাকে ওটা লয়ে গেছে গা। আপনারা আপনারা এখানে আপনারা এখানে কি করছেন? আমরা আমরা এখানে টহল দিতেছি স্যার। টহল দিচ্ছেন? টহল দিচ্ছেন মানে? আমরা সিভিল ড্রেসে আছি। সিভিল ড্রেসে আছেন মানে আপনারা সেই তিন জেনারেশন পাত্রী না? জি, আমি নানি। আমি মা। আমি কইন্যা। আমরা বাইরে পার্কে পার্কে টহল দিতেছি, দেখতাছি কোথাও কোনো ইপটিজিং হইতাছে কি না। আপনারা কি পুলিশের লোক নাকি? পরিচয় প্রকাশ তো করা যাবে না স্যার, সেদিন আপনি আমাদের বহু বড় ঠক দিছেন। বিষয়টা আমরা মনে রেখেছি, যথাসময়ে রেজাল্ট পাবেন। চা পানি কিছু খাবেন স্যার? না না না, চা খাওয়ার দরকার নেই, আমি চা খাবো না। স্যার মনে হয় খুব ভয় পাইতেছেন। ভয়? কার ভয়? কিসের ভয়? আমি কখনো ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না, কাউকে ভয় পাই না আমি, কাউকে। বলেন কেন স্যার, এতদিন পর দেখা হইল, একটু গল্প গুজব করি। আমার কাছে খবর আছে স্যার, আপনি নাকি অ্যাডাল্ট গল্প শুনতে খুব পছন্দ করেন, আবার ঘন্টা হিসাবে টাকাও দেন। আমি কোনো অ্যাডাল্ট গল্প শুনতে চাই না, এই নিন 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 নিন।
আছে থাকলে সংক্ষেপে বলে। আসলে তোমার সৃষ্টির মধ্যে সবকিছু পরিমাণ মতো নাই। পরিমাণ মতো নাই মানে? পরিষ্কার করে বলেন। তরকারিতে লবণ মশলা বেশি হইলে যা হয় তোমার তাই হয়েছে, আগুন পানি মাটি বাতাস সবকিছু একটু বেশি বেশি। মিথ্যুক, মিথ্যুকের বাড়িতে থাকতে ইচ্ছা করে না। থাকতে ইচ্ছা না করে জাগা, তোর থাকতে কইছ কেডা? তেজ দেখায়। কি বললেন বিলকিস সাহেব, আরেকবার বলেন। না, আমি কইতেছিলাম কি, তোমার সৃষ্টিতে আগুনের ভাগ একটু বেশি আছে, সেজন্য মেজাজটা গরম হয়ে যায়, আর তাতে আমার কোনো অসুবিধা নাই। আপনার অসুবিধা আছে কিসে বলেন তো? আপনার মতো মিথ্যুককে দেখলে আমার করে ঘেন্না। শোনো ময়ূর বেগম, আকরাম কিতাব ঘাইটা আমার একটা হাদিসের কথা শুনাইছে, যে স্বামী তার স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করে সে হবে জান্নাতবাসী। তুমি যত খুশি আমার সঙ্গে দুর্ব্যবহার করো তাতে আমার কোনো অসুবিধা নাই, করো দুর্ব্যবহার করো। শিক্ষাটা দিস, তুই যত দুর্ব্যবহার করবি তোর অন্তরে জ্বালা পড়া ততই বাড়ব, কর দুর্ব্যবহার কর। মাঝে মাঝে ইচ্ছা হয় থাপড়িয়ে তোমার সব দাঁতগুলো ফেলে দিই। আপনার দাঁত ফেলানোর এমন ইচ্ছা হওয়া দোষের কিছু না স্যার, যাদের নিজের দাঁত নাই তারা অন্যের দাঁত দেখে হিংসা করে। তোমাদের মতো মূর্খদের সাথে কথা বলা বিপদ, একটা বললে আরেকটা বোঝো। তোমার ওই তিন জেনারেশনের পাত্রী সেদিন আমাকে রাস্তায় আক্রমণ করেছিল। কি বলেন স্যার, এটা তো লজ্জার কথা। আপনি আক্রমণ করব বাঘ ভালুক সিংহ, আপনি যদি শিকা ইঁদুর শিয়ালের ভয়ে শিব বুস খায় যান তাহলে ভালো বিবাহ করবেন কি কইরা? আমার ভালো বিবাহ করার দরকার নেই, কুসুমের মতো বা কুসুম হলেই চলবে। স্যার এ তো টার্গেট ঠিকই করছে। কি চিন্তা করছো? চিন্তা করতেছি স্যার আপনি বাঘের হামলা খাইবেন। মানে? মানে বেমান স্যার হলো গিয়া বাঘ, আর তার বস বিলকিস সে হলো সিংহ। যাও দেখো কে এলো। জি স্যার। খালা কোন সময় আছে? এই প্রফেসর স্যার রে ডেলি করে একটা বাবা ওষুধ খাওয়াস না? হ স্যার তো ওষুধ নেয়। নেয় তাহলে কো রিয়াকশন কই? স্যার তো ওষুধ ডেলি নেয় কিন্তু খায় না, উনি কয় হিটলার গোর ওষুধ। খায় না তাহলে করে কি? আমার উনি স্নেহ করে তো সেজন্য ওষুধ নেয়, বেমানে দুইটা টাকা লাভ হইব এই জন্যে। দরজার কাছে তোমরা কি ফিস ফাস করছো, ভেতরে এসো। কুসুমনি বসো, বাকি বসো। এবার এত শীত পড়েছে, এই শীতে বিয়েটা করে ফেলবো। ম্যাডোনা তুমি এখন যাও। স্যার একটা কথা বলবো? বলো। শুনলাম আপনি বাবা ট্যাবলেট খান, বৃদ্ধ মানুষের বল কারক বড়ি। আমার একটা কিনে দিবেন স্যার, গায়ে জোর পাই না, খাইলে উপকার হইতো। এই ম্যাডোনা দুষ্টিকে ওই জিনিস খাওয়ানো দরকার, ওর জন্য এটাই হবে উচিত শাস্তি। ও কুসুম স্যার, ওষুধ এনেছো তো? জি স্যার। ম্যাডোকে একটা দাও। আল্লাহ আমার বাবা, আমি পাইতেছি, গিয়ে এই 500 টাকা বেচা দেব। আসি স্যার। আসি মানে? এখানে খেয়ে যাও কুসুম, পানি নিয়ে আসো। স্যার আমি পরে খাবো খালি পেট। আরে কিছুক্ষণ আগে তো দুটো সমস্যা ফুল খেলে, যাও। খাও।
খাও। তুমি অতিরিক্ত বেড়ে গেছো ম্যাডো, তোমাকে আমি প্রতিদিন একটা করে ইয়াবা খাওয়াবো এবং পাগল করে মারবো। আমার ঘুম হয় না, ঘুম আসে না। আমার ঘুম হয় না, তোমরা নাচো না, তোমরা নাচো না, আমার ঘুম, তোমরা নাচো না, আমার ঘুম হয়, তোমরা নাচো, তোমরা নাচো না। তাড়াতাড়ি করো, আমার আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম, ভাই ও ভাই। কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে,
খালা, এই দেখো খবর পড়ো। তোমাকে বিলকিস স্যারের না পত্রিকা পড়তে কয়, এই দেখো খবরের কাগজে কি লেখছে পইরা দেখো। কই কি লেখছে? কি লেখছে? হাইকোর্ট থেকে রায় দিছে, পুলিশ গো নির্দেশ দিছে ঢাকা শহরের সকল ফকিন্দিকে খেদাইতে। ভিক্ষা একেবারে বন্ধ। কেন, বিশ্বকাপ শুরু হইতে না এখনো দেরি আছে? আরে না হোক, কি মুশকিল কও দিহি। আমরা ওই উকিল মুক্তারের কাছে কি ভিক্ষা চাইতে যাই? হ্যাঁ, জাম গলগে এরকম হিংসা লাগাইছে কে? আরে এখন নতুন কি ধান্দা করবা কি ব্যবসা করবা এই চিন্তা করো। খারো বেইমান স্যার, আমি ফোন দিতাছি একটু খারো দাও। হ্যাঁ, সালাম আলাইকুম স্যার, আপনাদের একটু কথা আছে, গোপনীয় কথা। শোনো, আর একটু চিন্তা করো ক্যামেরা না ফকি, এখন থেকে আমি নতুন পার্টি শুরু করছি, পুলিশ পার্টি। অসাধারণ রাসেল, অসাধারণ স্যার। এই গানের মানে আপনি জানেন? গানটা যেন কি আরেকবার গাও তো। মনে বাবলা গাছের কসলাই গাছে, মনে বাবলা গাছের কসলাই গাছে, যাবে কি তার সাবানে, যাবে কি তার সাবানে, ভুলা মন মনের মেলা ধোব কেমনে, ভুলা মন মনের মেলা ধোব কেমনে, আমি মনের মেলা। অসাধারণ। এই গানের মানে হচ্ছে মনের ময়লা সাবান দিয়ে ধোয়া যায় না। স্যার, মনের ময়লা কি দিয়ে ধুইতে হয় আপনি জানেন? এই গান তুমি কার কাছ থেকে শিখেছো রাসেল? আমার কাকা গাতো, আমি তার কাছ থেকে শিখেছি। তোমার বাবাও কি গান গায়? স্যার, আমি তো আপনাকে আগেই বলছি, আমার বাপ মা কেউ নেই, মানুষের অত্যাচারে ঘর ছাড়ছি। কারা তোমাকে অত্যাচার করে রাসেল? এ তো আত্মীয় স্বজন, গ্রামের লোকের অত্যাচার করে। তারা কি তোমাকে মারে? না মারে না, মানে খাউন চাইলে খাউন দেয় না, বলে ভিক্ষা করে খাইতে। আপনি ওই গানটা শুনছেন না স্যার? কোন গানটা রাসেল? নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত কইরো সকলে। স্যার, ওইখানে থেকে মানে পিটি দেয়, তারপরে কিছু এতিমখানা, এতিমখানায়ও পিটি দেয়। ও রাসেল, তুমি তো অনেক ট্যালেন্ট। স্যার, আপনি একটা কাজ দিবেন, কাজ করে খাবো। চলো রাসেল, তোমাকে আমার বুবুর বাসায় নিয়ে যাই, সেখানে গেলে তোমার থাকার ব্যবস্থা একটা হবেই। তুমি কি যাবে? চলো।
না 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 ভাইয়ান, ওই ভাড়া থেকে আমি আর রাখব না। ও বড় খারাপ ভাড়াটি আমার। হ্যাঁ, ওকে আমি তুলবই। ও বেটা যেমন, ওর নামও বেইমান, ও আবার কাজও বেইমান। ও বেইমান লোক, ওকে আমি আর রাখবো না ভাই। আমারও তুই বাড়িতে তাড়াবি। হ্যাঁ বুইরা, আজকে এখন হলো তোকে ফার্স্ট অপারেশন, ঠিক আছে? যে বুইরা দেখলি না, বুইরা এমন নেশা কর, ওরা সাইজ করে দেবো, ঠিক আছে? খোদার কসম করে বলছি, আমি এই মাস থেকে আর এই বেইমানকে আমি আমার এই বাড়িতে ভাড়াটা রাখবো না। ওকে আমি তাড়াবই। ও একটা বেইমান, ও নামেও বেইমান, ও কাজেও বেইমান। ওকে আমি আর এই ভাড়াটে রাখবো না। এই মাস থেকে ওকে উঠাবই। আপনি অ্যারেস্ট, আপনি ইয়াবার ব্যবসা কতদিন ধরে করেন বলেন? আপনার কাছে কী আছে জান? ইয়াবার ব্যবসা কী বাবা, ইয়াবার ব্যবসা তো আমি করি না বাবা। আমি তো করি ইয়াবার ব্যবসা কী বাবা? ইয়াবা ইয়াবা চেনেন না বাবা? আব্বা, ওইটাই যে আপনি যে আব্বা না বাবা খান, ওটার নাম হলো ইয়াবা। ওটা থাইল্যান্ডের নাম, দেশি না। আপনি ইয়াবা খান এবং ইয়াবার ব্যবসা করেন, আমাদের কাছে খবর আছে। কী বলছেন? আমি ইয়াবা খাবো কেন? আমি ইয়াবা পাবো কোথায়? হ্যাঁ, আমি আবার ব্যবসা পাবো করবো কোথেকে? এটা কেমন কথা বলেন? বাবা তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো। চাচা অসুবিধা কোথায়? যান, কদিন জেল কাটেন, জেলের মধ্যে ফ্রি খাবার খাবেন, বাজার করা লাগে না, রান্না বাড়া করা লাগবে না, টাকা পয়সা বাইসে দেবো, যান, অসুবিধা নেই। হ্যাঁ, এটা কথা হলো, এটা কথা হলো, আমাকে বাঁচাও বাবা, আমাকে বাঁচাও। হ্যাঁ, আমাকে বাঁচাও বাবা। হাই স্যার। হ্যাঁ স্যার, বাসায় ক্যাশ টাকা কত আছে? হাজার বিশ টাকা হইব। এত টাকা তো নাই। কারণ 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 একটা সত্যি কথা, ওষুধ বাবা ট্যাবলেটটা খাওয়াইনি, তাহলে তো আপনি সত্যি কথা কইবেন না। আবার ওষুধ খাবো? ওষুধ না করলে তো আপনি মিছা কথা কইবেন না। করেন পানি খই? আরে পানি লাগবে না, টাইম নাই, আমি টুকা দিয়ে দিতেছি, কত করে কিনে ফেলা। না করেন, শোনেন, এবার দেখলেন তো, পুলিশ কিন্তু সব ঘটনা দেখলো, ওষুধ খেলেন। হ্যাঁ, আচ্ছা আছে কত টাকা, ক্যাশ কত আছে? আচ্ছা, দশেক টাকা হবে। দশ হাজার টাকা? দশ হাজার টাকা। আচ্ছা ঠিক আছে, এখন আপনি দশ হাজার টাকা দেন, আমি পুলিশের হাত থেকে বাঁচাই দিতেছি, ঠিক আছে? কিন্তু পরে কিন্তু বাকি দশ হাজার টাকা দিতে হবে। আসুন, হ্যাঁ দাদা আসুন, হ্যাঁ আসুন আসুন, আমি ব্যবস্থা করতেছি তো। আসুন পুলিশ ভাইরা, এবার মতো ওনারে ছেড়ে দেন, আমি সমস্ত জিম্মা নিলাম, ঠিক আছে? দৌড়ি করে, ঠিক আছে? শুনেন, এইবারের মতো কিন্তু উনার জন্য বাঁচলেন, এরপরে যদি ধরা খান তাইলে কিন্তু আপনার রেহাই নাই, এটা কিন্তু মনে রাখেন। আর একটা কথা কই, আপনি নিজে খাবেন কিন্তু ব্যবসা করতে পারবেন, এটা মনে থাকে। ভালো কথা বলছেন, ঠিক আছে ভাই, আপনি তাহলে জানগে। আচ্ছা জানগে তাহলে ভাই। আচ্ছা ও উনার যে ও আচ্ছা এই ধরুন, আপনার জিনিস বুঝে রাখেন, মনে রাখেন, ঠিক আছে ভাই? হ্যাঁ আচ্ছা, শোনেন, আচ্ছা টাকাটা নিয়ে আসেন, টাকা নিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন। এই বেটা, এই তোরা তো ভালো অভিনয় করছিস, দুর্দান্ত পুলিশের অভিনয় করছিস। শোন, এফডিসিতে বড় বড় পরিচালকের সাথে আমার খাতির আছে, তবে পাটে নামাই দেবো, বুঝছিস? পাট করবি, এবার ড্রেস খুল, ওই ব্যাক করে রাখছো, রাত্রি খোল।
ওর নাম রাসেল, অসাধারণ প্রতিভা বুবু, সঙ্গীত শিল্পী, জাদুভরা কণ্ঠ। রাসেল বুবুকে একটা গান শোনা। অল্প না বয়সারে চটি নাচারি আমারি মনটা একান কলি চুরি সত্যি করা বল না চেরি গো তোর বাড়ি কুঞ্জালা বাড়ি আমারি ফুল তলা মায়ার নামটি কাঞ্জন মালা বাপে নামটি আলা ভুলা গো তোর বাড়ি কুঞ্জালা আমার বাড়ি ফুল তলা মায়ার নামটি কাঞ্জন মালা বাপে নামটি আলা ভুলা গো। সঙ্গীত শিল্পী যাদের কণ্ঠ দিয়ে আমি কি করবো, তারা তুই করবি? ও এতিম বুবু, ওর মা বাবা কেউ নেই, ঢাকায় ওর থাকার কোনো জায়গাও নেই। ঢাকায় কি এতিমখানার অভাব? এতিমখানায় গিয়ে থাকুক, এটা তো আর এতিমখানা না। মা কুসুম একটু শোনো মা। জি সাসাজি। মা তোমরা আমার বাড়িটা কিনে নাও। কি কইতাছেন সাসাজি, আমরা হইলাম গরিব মানুষ। সাসা আপনি বাড়ি বিক্রি করবেন কিসের জন্য? মা বাড়ি বিক্রি না করে কোনো উপায় নাই। আমি তোমার স্বামী বেঈমানের অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে গেছি। সে আমাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করেছে। আমি নাকি নেশার ট্যাবলেট ইয়াবা খাই, আমি নাকি ইয়াবার ব্যবসা করি, আমার রক্তে নাকি প্রমাণ পাওয়া গেছে। তুমি আমাকে বাঁচাও মা। আপনি এসব কি কইতাছেন চাচাজি, এসব কথা শুনে তো আমার ডর করতেছে। মা আমি এখন যাই মা, তোমার স্বামী বেঈমান দেখলে আবার আমাকে বলবে যে তোমার সাথে আমি অ্যাডাল্ট গল্প করতেছি। মা আমি যাই, যাই মা আমি। এই সাইজের পোলাপান 6 মাস পাতিলের মধ্যে আটকে রাখলে হাত পাও ব্যাকা হয়ে ব্যাগের মতো হয়, ভালো ভিক্ষুক হয়, ভিক্ষা পায় বেশি। এসব আপনি কি করেন, ভিক্ষা করবো না, কাজ থাকলে কাজ দেন, কাজ করে খাবো। দুলা ভাই ও একজন এতিম, আপনি ওকে ভিক্ষা করতে বলছেন, অসুবিধা কি? করো না ভিক্ষা নবীর শিক্ষা, মেহনত করো সকলে। আরে তোর বডিতে আছে কি যে তুই মেহনত করবি, তারপর তুই তো এতিম, তোর বাপ নাই মা নাই। দুলা ভাই প্লিজ একটা এতিমকে এখানে থাকার সুযোগ করে দিন প্লিজ। বিলকিস চৌধুরী বিনা কারণে বিনা লাভে কোনো ব্যবসা করে না। এই সামলারে পাতিল ফকির বানায় ফার্ম গেটের ব্রিজের উপরে বয়া তুলে ডেলি 300, মাসে 9000 টাকা আসতো। মিনিকেট চালের কেজি 48 টাকা, সোয়াবিন তেলের লিটার 100 টাকার উপরে, বলো লাভ আছে? একটা লাভ আছে দুলা ভাই, বলবো সেটা। বুবু বসো। আপনারা সারা দুলা ভাই কি এত লাভ লোকসানের হিসাব করতেছে? তোমার জ্ঞানী ভাই বলতেছে এই এতিম পোলারে নাকি এই বাড়িতে ডাকলে একটা লাভ আছে, তাই সেই কথা জিজ্ঞাসা করতেছিলাম বেগম। কি লাভ আছে রে ভাই, বাসা বাড়িতে কিন্তু আমি কাজের ছেলে রাখবো না। সেসব না বুবু, এতিম সম্পর্কে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতিমের দায়িত্ব বহনকারী ও আমি বেহেস্তে একত্রে অবস্থান করব, যেমন দুটি আঙুল একত্রে থাকে। আচ্ছা এটা কি কিতাবের কথা বল লাগলাম? জি, আপনি আমাকে বই কিনে দিয়েছিলেন না, এটা বুখারী শরীফের হাদিস। এত পাপ করি, একটা এতিমকে জায়গা দিয়ে যদি নবী পাকের পায়ের তলে একটু জায়গা হয় কিছু পাপ তো কমবই। আপনি এত থুম মারিয়াছেন কেন, কি হয়েছে বিলকিস সাহেব? তোমার ভাইয়ের ডিমান্ড মঞ্জুর, আজকে থেকে এই
পাতিলে তিনি বাড়ি থাকবো। বুবু রাসেল দুলাভাইকে সালাম কর। এই বাড়ি তো বাড়ি না, আসল বাড়ি যাইতে হবে, কবর হবে ঠিকানা। বাড়ি 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 করো রে মন, এই বাড়ি তো বাড়ি না, আসল বাড়ি যাইতে হবে, কবর হবে ঠিকানা।